যেভাবেই হোক সংবিধান অনুযায়ী জানুয়ারির 29 তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, সেটি না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এতে দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা নির্বাচন কমিশন হতে দিতে পারে না। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। এসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর করার দায়িত্ব ইসির নয়, তবে পরিবেশ সুন্দর করতে কমিশন এখনও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন করার জন্য কমিশনের ওপর যে দায়িত্ব সেটার জন্য প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি কিন্তু আগে থেকে নিতে হয়, যেমন ভোটার তালিকা করতে হবে, ভোট কেন্দ্র করতে হবে, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে তাদের প্রশিক্ষণ দিতে হবে, ব্যালট পেপার কেনার জন্য কাগজ প্রকিউরমেন্ট করতে হবে, নির্বাচন করার জন্য বাক্স লাগবে, সেগুলো কিনতে হবে, কালি লাগবে, সুই সুতা নানান ধরনের জিনিস লাগবে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি জানুয়ারিতে হবে সেটি পরের বিষয়। রাজনৈতিক দলগুলো ভোটের পথে আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসির এই কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট আছে, নির্বাচন চায় না এমন কেউ বলছে না, নিবন্ধিত যে রাজনৈতিক দল আছে কোনো দলই নির্বাচন চায় না এটা বলেনি। এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ দল না পাঠালেও আরও অনেক দেশ আছে। জানান, সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, আগামী মাসে তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হবে। এদিকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এই নীতিমালা জারি করেছে ইসি। গত মাসে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য 2018 সালের নীতিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে 66 দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও 150টির বেশি দেশি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করেছে বলে জানা গেছে। একদা সংসদের মেয়াদ শেষ হবে 2024 সালের 29 জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসেবে জাতীয় নির্বাচন করতে হবে 2023 সালের 2 নভেম্বর থেকে 2024 সালের 29 জানুয়ারির মধ্যে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।